মাঠেই একই করলেন আমির, শালীনতার সব সীমা ছাড়ালেন তিনি, উঠেছে শাস্তির দাবিও। চলতি পাকিস্তান সুপার লিগে বারবার শিরোনামে আসছে মোহাম্মদ আমির। দিন চারেক আগে বাবর আজমকে বিদে সমালোচিত হয়েছেন তিনি, এবার খবরের শিরোনাম এলেন চূড়ান্ত অশালীন অঙ্গভঙ্গি করে। চলতি পাকিস্তান সুপার লিগে একের পর এক বিতর্কে জড়াচ্ছেন পাক পেসার মোহাম্মদ আমির। দিন চারেক আগে পাক অধিনায়ক বাবর আজমকে টেল এন্ডার বলে বিস্তর বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি, এবার মাঠের মধ্যে চূড়ান্ত অশালীন অঙ্গভঙ্গি করে ফের একবার বিতর্কে তিনি। এমনকি পাক সিনিয়র দলের প্রধান নির্বাচক শহীদ আফ্রিদির কাছে বকুনি খেয়েও টনর নড়েনি আমিরের। তার আচরণ নিয়ে রীতিমতো ফুঁসছে নেটদুনিয়াও। আমির শেহপের উইকেট নিয়ে যান নন স্ট্রাইকের দিকে, স্টাম্পের সামনে দাঁড়িয়ে WWE-র DX সেলিব্রেশন করেছে, যা নিয়ে সমালোচনা ঝড় উঠে গিয়েছে। আমিরের আচরণে বেজায় বিরক্ত আফ্রিদি। তিনি বলেছেন, যখন কোনো ভালো প্লেয়ার পারফর্ম করে বা করে না, আমি তাকে মেসেজ দিয়ে রাখি, কল করি। আমি গতকাল আমিরকে মেসেজ করেছিলাম, ওকে খুব সম্মান দিয়ে কথা বলি, পাশাপাশি আমি ওকে বকাঝকাও করি। আমি আমিরকে বলি যে কি চাও তুমি, ও তো প্রচুর সম্মান অর্জন করেছে, নিজের খ্যাতিই কালিমা লিপ্ত করছে, ও ফিরে এসে নতুন জীবন পেয়েছে, কিন্তু ও কি করার চেষ্টা করছে, এভাবে কে খেলে, জুনিয়রে রয়েছে টিমে, ও খারাপ শব্দ ব্যবহার করছে, ফ্যানরা এটা থেকে হতাশ হচ্ছে, এমনকি আমরাও এরকম শব্দ ব্যবহার করেছি, ক্যামেরা যা ধরা পড়েছে, পরিবার বাচ্চারা টিভিতে দেখে, আগ্রাসন ভালো, কিন্তু তা নিয়ন্ত্রণে রাখা উচিত।